वेलकम टू माय चैनल विक्रम चित्रहुद ऑफिशियल। आमी एई मुहूर्ते पहुंचे गेछि एकेडमी ऑफ फाइन आर्ट्स एर न्यू साउथ गैलरीते, जेखाने समृता आर्ट ग्रुपेर आर्ट एक्सिबिशन चलछे। आमरा जेने निलाम एई ग्रुपे कोन कोन शिल्पीरा छवि प्रदर्शित करछे। तारा होलेन शिल्पी अभिजीत दास, अपराजित वर्मा, देवव्रत बनर्जी, धनंजय कर्मकार, राजदीप दास, राजश्री माझी, समीर चंद्र, श्रावणी चाकलादार घोष, सुमंत भौमिक, सुमिता विश्वास, सुपर्णा मुखार्जी मत शिल्पीरा। আমি বেশ কিছু শিল্পীদের কাছে পৌঁছে গেছিলাম এবং তাদের থেকে জেনে নিয়েছি এই গ্রুপ সম্পর্কে। তো আসুন আমরা তাদের মতবাদ শুনে নিই। যে প্রদর্শনী ছবি সম্বন্ধে সবাই বলে গিয়েছেন আমার সিনিয়রের সব কিছু, আমি শুধু চাইব অনেক গ্রুপই তৈরি হয়, কয়েকটা শো হয়, তারপরে আবার সেই গ্রুপ থাকে না। আমি চাইব ওদের এই 11 জন শিল্পীর মধ্যে সেই বোঝাপড়া থাকুক, যা দ্বারা আমরা বছরের পর বছর ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এইরকম প্রদর্শনী উপহার পেতে পারি। আর সমৃতার জন্যে আমার অল দ্য বেস্ট। আপনার এখানে মিডিয়াম কি আছে? এগুলো একটু অন্যরকমের কাজ, এগুলো খালি রঙেরই খেলা, রঙের মধ্যে থেকে এক একটা জিনিস ফুটে উঠছে। নিচের এই ছবিটা আমি কালবৈশাখী নাম দিয়েছি, আর উপরেরটা দাবানল, যখন বনে আগুন লাগে এই মার্চ এপ্রিল মাসে একটা মানে সুন্দর দৃশ্য হয়, ওইটাকে আমি মানে ধরার চেষ্টা করছি। আর এইটা একটা শান্ত জলের রিফ্লেকশন, আর এইটা হচ্ছে মানে জলে যখন ঢেউ থাকে সেই রিফ্লেকশনটা আমি দেখার চেষ্টা করছি। এইগুলো একটু এগুলো এক্সপেরিমেন্টাল কাজ, একটু অন্যরকমের কাজ, ছবি আমি কিছু এখন অ্যাফেয়ার্স নিয়ে কাজ করছি। অ্যাফেয়ার্স মূলত মানুষের জন্য কাজ নয়, প্রত্যেকটা জীবগুলোই অ্যাফেয়ার্স হয়, একটা প্রেম নিবেদন হতে পারে, একটা ভালোবাসা হতে পারে। এবং আমার কাজগুলো আপনারা ভালো করে দেখলে কালারফুল, হাইব্রিড কালারফুল, টাকা রুটি ভালোবাসায় মানুষের পরিষ্কার হয় এবং কালারফুল হয়। আমি এই অ্যাফেয়ার্সের মাধ্যমে মানুষের বা প্রকৃতির সৌন্দর্যটা আমি বিভিন্ন স্টেজের মাধ্যমে বিভিন্ন রঙিন রঙিনতার মানে ছোঁয়া দেওয়ার চেষ্টা করি আমার কাজের মধ্যে। মূলত আমি এখন অস্থির কাজ করছি, ঘোরা নিয়ে বুঝতেই পারছেন আমার কাজগুলো। আমি অ্যাফেয়ার্স নিয়ে অন্যরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমার ছবি আঁকার মাধ্যমে। এই ছবিটা সম্পর্কে কিছু, এই ছবিটার নাম হচ্ছে বিশ্ববন্দিতা। বিশ্ববন্দিতা বলতে যেখানে এখানে দুর্গা, এখানে একটা নারীর একটা সিম্বলিক যে সারা বিশ্বে বন্দিত, যেটা এটা আমরা 2020 আমি কাজটা করেছিলাম, কিন্তু হচ্ছে এটা ইউনেস্কো থেকে যেটা সর্বজনীন বিদিত করা হয়েছিল যে কাজটাকে। তো আমি আমার এই কাজটাকে ভীষণ লাকি মনে করি যে 2 বছর আগে আমার করার কাজ, কিন্তু সেই কাজের সাথে গেছে। প্লাস হচ্ছে আমি নিজস্ব কিছু ডেকোরেটিভ কাজ করে থাকি, যেটা আমাদের ইন্ডিয়ান আর্ট যেগুলো হারিয়ে যাবে, বিশেষ করে যেটা আলপনা বা রঙ্গোলি স্টাইলে যে
আর্টগুলো থাকে, আমরা সময়টা এখানে করে থাকি কিন্তু খুব কম হয়ে থাকে কাজগুলো। তো সেই কনসেপ্টটাকে নিয়ে আমি একটা এই ডেকোরেটিভের ওপর কাজ করে থাকি। প্লাস আমার নিজস্ব কিছু কাজও রয়েছে। এই ছবিতে কি কি ব্যবহার করা হয়েছে? পুরোটাই অ্যাক্রেলিকের উপর করা, অ্যাক্রেলিক বোর্ডের উপর করা। আমার এই ছবিটা তো টোটালি অ্যাক্রেলিকের উপর কাজ করা রয়েছে, আমি অ্যাক্রেলিক উপরে মেনলি কাজ করি। আমরা তো প্রত্যেকটা ছবি দেখলাম এবং খুব এনজয় করলাম। আসুন আপনারা ছবি দেখুন এবং ছবিকে ভালোবাসুন। 11 তারিখ থেকে শুরু করে 17ই মে পর্যন্ত এই আর্ট এক্সিবিশন খোলা থাকবে একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। টাইম দুপুর 12টা থেকে রাতের 8টা পর্যন্ত। আর কোনো শিল্পীর ছবি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কিনতে পারেন। তার জন্যে আপনাদের যা করতে হবে তা নিচের কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্ট করতে হবে, আমরা আপনাদেরকে শিল্পীর সাথে কথা বলিয়ে দেব এবং আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য, আপনাদের বন্ধুবান্ধবদের উপহার দেওয়ার জন্য আপনারা ছবি ক্রয় করতে পারেন। চলুন আসুন আরও একবার পুরো আর্ট এক্সিবিশনটা আমরা ঘুরে দেখে নিই। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আরও ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। সবাইকে ভালো রাখুন, সবাইকে ভালোবাসুন এবং আপনাদের প্রত্যেকটা দিন যেন আরও সুন্দর হয় সেই কামনা রেখেই শেষ করছি। ধন্যবাদ।